दशम श्रेणी छात्र छात्री माध्यमिक परीक्षा प्रस्तुति एप्लीकेशन तुम्हारे स्वागत। दीर्घ लॉकडाउन तुम्हारा बाड़ी बस पढ़ाशुना माध्यमिक परीक्षा प्रस्तुति एप्लीकेशन तुम्हारे सामने विभिन्न विषय तर आलोचना पढ़ाशनार विषय तुम्हारे सामने तुले धरछे। से हिसाब से आज के इतिहास फिफ्थ अध्याय एक टॉपिक आलोचना कर छापा बइयेर संगे शिक्षा विस्तार सम्पर्क तुम्हारा जानो शिक्षा विस्तार संगे जेमन बइयेर एकटा जोगाजोग रयेछे ठीक तेमनि पाठ्यपुस्तक बइयेर संगे आबार छापाखानार एकटा जोगाजोग रयेछे। आर सेई जोगाजोगेर फलश्रुतिते बांग्लाते 19 शतके आमादेर नवजागरण घटेछिल। आर एई नवजागरणेर क्षेत्रे जे माध्यमटि गुरुत्वपूर्ण भूमिका पालन करेछिल सेटा छिल छापाखाना। एबार कि 1770 ख्रिस्टाब्दे नागाद बांग्लाते ख्रिस्टान मिशनारीदेर हात धरे छापाखानार प्रति शुरू हय एबं धीरे धीरे बांग्लार विभिन्न जायगाय छापाखानार विस्तार घटते शुरू करे। एबं ए छापाखाना आविष्कारेर फले बइयेर प्रचुर परिमाणे जोगान घटे एबं जा शिक्षा विभिन्न भावे शिक्षार विस्तारटाके एगिये निये गेछिल। जेमन फार्स्ट पाश्चात्य शिक्षार विस्तार आमरा जानि छापाखाना आसार आगे भारतीयरा पाश्चात्येर ज्ञान विज्ञान दर्शन साहित्य प्रभृति विषय तारा किछु जानतो ना, मूलत धर्मीय विषयगुलो तारा पढ़ाशुना करतो। किन्तु जखन छापाखाना आविष्कार हलो छापाखानार माध्यमे भारतीयरा पाश्चात्येर ज्ञान विज्ञान दर्शनेर प्रति तारा कि हलो परिचित होते शुरू करलो, फले भारतीयदेर मध्ये एकटा ज्ञानेर प्रसार घटते शुरू करलो। आर ई पाश्चात्य शिक्षार विस्तार भारतवर्षे कखनोई घटतो ना जदि ना छापाखाना आसतो। দ্বিতীয় পয়েন্ট আধুনিক শিক্ষার প্রসার, এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরে ভারতবর্ষে তথা বাংলায় আধুনিক শিক্ষার প্রসার ঘটে, তার ফলে ভারতীয়দের মধ্যে একটা বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী ভাবনা প্রসার ঘটে। মধ্যযুগীয় কুসংস্কারচ্ছন্ন যে ধর্মীয় গোড়াপিযুক্ত ভারতীয়দের বা বাঙালিদের মানসিকতা ছিল সেই মানসিকতা থেকে ধীরে ধীরে বাঙালিরা বেরিয়ে আসতে শুরু করে এবং যুক্তিবাদী মানসিকতা তাদের মধ্যে পরক্ষে স্বাধীনতা সংগ্রামে যে জাতীয়তাবাদের প্রসারে সহযোগিতা করেছিল। তৃতীয় যে পয়েন্টটা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভব, আগে যখন ছাপাখানার আবিষ্কার ছাপাখানা আবিষ্কার প্রতিষ্ঠিত হয়নি তখন অনুলিখন মাধ্যমে একটা বই থেকে আরেকজন লিখছে টুকছে, তার ফলে কি হচ্ছে বই প্রচুর পরিমাণে বই পাওয়া যেত না, যেটা শিক্ষা বিস্তারে একটা বড় অন্তরায় ছিল। যখন বাংলার বিভিন্ন বুকে ছাপাখানার প্রচুর পরিমাণে বিস্তার ঘটে গেল তখন কি হলো বইয়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞান পিপাসাও বাড়লো। আর এই মানুষের জ্ঞান পিপাসাকে চরিতার্থ করার জন্য কি হলো বিভিন্ন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভব করলো। তোমরা জানো 19 শতকে বাংলায় প্রচুর পরিমাণে সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন থেকে শুরু করে বেথুন কলেজ, হেয়ার স্কুল, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রভৃতি আমরা জানো সেগুলো প্রতিষ্ঠা ঘটেছিল এবং এটা সম্ভব হয়েছিল মূলত ছাপাখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে। আর কি না শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ যখন ছাপাখানা আবিষ্কৃত হলো নির্ভুল আমরা কি করলাম না নির্ভুল আমরা বই পাওয়া শুরু করলাম, প্রচুর পরিমাণে নির্ভুল বই আমাদের হাতে আসতে থাকলো, তার ফলে মানুষের মধ্যে শিক্ষার প্রতি একটা মানে উৎসাহ বৃদ্ধি পেলো, মানুষ শিক্ষার প্রতি ঝোঁক বাড়লো এবং মানুষের মধ্যে জ্ঞান পিপাসা বৃদ্ধিতে এই ছাপাখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এই ছাপাখানা বিস্তারের ফলে কি হলো না বাংলার বুকে আমরা যদি দেখি না পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এবং সঙ্গে সঙ্গে মানুষের বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে জ্ঞান পিপাসা বৃদ্ধি পায় এবং যা 19 শতকে বঙ্গীয় নবজাগরণের পথটাকে প্রশস্ত করেছিল। আজকের টপিকের আলোচনা আমি এইখানে শেষ করলাম, পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো।